ওকে, আমি ক্লাস শুরু করছি। তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি যে প্রত্যেকটি ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি দুইটা বস্তুর কথা চিন্তা করলাম, একটা বস্তু হচ্ছে এম ওয়ান বস্তু আর একটা বস্তু হচ্ছে এম টু বস্তু। দুইটা বস্তুই ধরো আদিবেগ ইউ ওয়ান ইউ টু নিয়ে যাত্রা শুরু করে দিয়েছিল। যাত্রাপথে তাদের একবার ধাক্কা লাগলো একে অন্যের সাথে। তো ধাক্কা লাগার ফলে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে এফ ওয়ান বেগে ধাক্কা দিল, সরি এফ ওয়ান বল দিয়ে ধাক্কা দিল। তাহলে দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুকে এফ টু বলে ধাক্কা দিল। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা কী বলতে পারি, এফ ওয়ান সমান সমান এফ টু, কিন্তু চিহ্নটা বিপরীতমুখী হবে, এই জন্য এফ ওয়ান সমান সমান মাইনাস এফ টু লিখেছি। দেখো এটা বুঝতে কারো অসুবিধা আছে? নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেকটি ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মাইনাস কিসের জন্য? ওই যে বিপরীত, মানে প্রথম বস্তু যেদিক থেকে ধাক্কা দিল, ধরো এটা আমার প্রথম বস্তু, এ যদি এদিক থেকে ধাক্কা দেয় তাহলে দ্বিতীয় বস্তুটা কি করবে, তার বিপরীত দিক থেকে ধাক্কা দিবে। তাহলে প্রথম বস্তুর এফ ওয়ানটারে যদি তুমি প্লাস ধরো, ডিরেকশনের কারণে দ্বিতীয়টারে কি ধরতে হবে, মাইনাস ধরতে হবে। ঠিক আছে হাসান, বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা আবার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি এফ সমান সমান এম এ। একটা মিনিট, ওকে, তো আমরা কি জানি, এফ সমান সমান এম এ, এটা আমরা জানি। তাহলে যেহেতু এটা এম ওয়ান আর এম টু দিয়ে, এই জন্য লিখলাম এফ সমান এম এ ওয়ান, এফ ওয়ান সমান সমান, আর এটা লিখলাম এম টু এ টু। ঠিক আছে, দেখো এই পর্যন্ত বুঝতে কারো কোথাও অসুবিধা আছে? এখন দুইটা বস্তু যখন চলতেছিল তাদের মধ্যে ধাক্কা লাগার জন্য সময়টা কিন্তু একই থাকে, তাই না? একসাথে যদি চলা শুরু করে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে ধাক্কা লাগবে। ধরলাম এই নির্দিষ্ট সময়টা হচ্ছে টি, এবং এই সময়ে বস্তুর আদি বেগ ছিল দুইটারই, একটা ছিল ইউ ওয়ান আর একটা ছিল ইউ টু। এখন আবার বস্তু দুইটার বেগ হয়ে গেল ভি ওয়ান আর ভি টু ধাক্কা লাগার পরে। আচ্ছা, এই কথাগুলো আমি বলে নিলাম, লিখতেছি না, হ্যাঁ জাস্ট আমি বলে নিলাম, এরপরে আমরা শুরু করছি। তাহলে আমরা আবার ত্বরণের সূত্র থেকে জানি, ত্বরণকে আমরা কি লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই টি লেখা যায়। তাহলে প্রথম বস্তুর জন্য এটা কি হবে, ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান বাই হচ্ছে টি, এবং দ্বিতীয় বস্তুর জন্য এটা কি হবে, ভি টু মাইনাস ইউ টু বাই হচ্ছে টি। দেখো এ ভাঙায় আবার এইটুকু লিখলাম, ঠিক আছে, এটা বুঝতে অসুবিধা আছে? উভয় পক্ষে দেখো টিটা একই জিনিস, টি দুইটাতেই সেম, টি এর মানের কোনো পার্থক্য নাই। উভয় পক্ষ থেকে আমি টিটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে টিটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার কি আসে, এম ওয়ান ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান সমান সমান এম টু ভি টু মাইনাস ইউ টু। ঠিক আছে, এই পর্যন্ত বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা একটু উপরে চলে যাচ্ছি জায়গার স্বল্পতার কারণে, ব্র্যাকেটটা আমরা উঠায় দিচ্ছি, তাহলে এমনটা গুণ হয়ে যাবে। তো এমন গুণ করে আমি লিখছি, আমার কি আসে, এম ওয়ান ইউ ওয়ান মাইনাস, সরি এম ওয়ান ভি ওয়ান হবে এটা, তাহলে এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান সমান সমান এম টু ভি টু মাইনাস এম টু ইউ টু। দেখো, আচ্ছা একটু ভুল হয়েছে, এটার আগে একটা মাইনাস চিহ্ন ছিল, সেই মাইনাস চিহ্নটা দেইনি, এই যে। ঠিক আছে, তাহলে এটার আগে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কি হচ্ছে, এম টু ভি টু প্লাস এম টু ইউ টু, মাইনাস এম টু ভি টু প্লাস হচ্ছে এম টু ইউ টু। দেখো বুঝে গেছে রিসভি এই পর্যন্ত? মোটামুটি বুঝছি। আচ্ছা, কোনো লাইন যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করবা সাথে সাথে, ওকে, যে ম্যাডাম এই লাইনটা কীভাবে আসলো বুঝি না। এখন দেখো মাইনাস দুইটাকে আমরা যদি পক্ষটা চেঞ্জ করে দিই, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি সমীকরণের, তাহলে মাইনাস দুইটা কী হয়ে যায়, প্লাস। তাহলে এম ওয়ান ভি ওয়ান, এ তো প্লাস আছে, এটা রেখে দিলাম, এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলাম, এম টু ভি টু
সমান সমান কি আসতেছে, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। ঠিক আছে, তাহলে এইটাই কি আমার ভরবেগের সংরক্ষণ সূত্র, বুঝতে পেরেছ? বুঝতে কারো অসুবিধা হলে এখনো বলো। শেজান হাসান, বুঝতে পেরেছি। এটা কিভাবে বুঝলাম যে এটা সংরক্ষণের সূত্র? সংরক্ষণ সূত্রটা কি আমাকে বলো, ভরবেগের সংরক্ষণ সূত্র কি? আদি ভরবেগের সমষ্টি, এই যে নিচের যে অংশটা এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু, এটা কি আদি ভরবেগের সমষ্টি? সমান সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু, এটা হলো বস্তু দুইটার শেষ ভরবেগের সমষ্টি। তাহলে এই দুইটা কি হবে, সবসময় কি হবে, সমান হবে। আচ্ছা, এখনো যদি কারো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করো। সবাই বুঝছি না, আরেকবার দেখাবো। নিউটনের তৃতীয় সূত্র দিয়ে করলাম না? হ্যাঁ, নিউটনের তৃতীয় সূত্র দিয়ে করেছি বাবা। সবাই বুঝতে পেরেছো না, আরেকবার দেখাবো, বলো। দেখান মিস, আরেকবার রিক্যাপ করে দেন। আচ্ছা, আরেকবার। ওকে, ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। আচ্ছা, সবাই জানে ভালোভাবে বুঝতে পারো, এই জন্য আমি আরেকবার দেখাচ্ছি। ওকে, আমি একটু খাতায় দেখাই। হ্যাঁ, তাহলে বোর্ডটা আসলে ব্যবহার করাটা একটু দুরূহ, বোর্ড ব্যবহার করলে অনেকে বলে যে ম্যাডাম শুনতে পাই না, তো এই জন্য বোর্ড ব্যবহার উপরে করতে পারছি না। ব্লুর আসতেছে মনে হয় না? হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছ স্পষ্ট সবাই? না মিস, আমি দেখতে পাই না। হ্যাঁ, এখন এখন পাচ্ছি, এখন বুঝে গেল। আচ্ছা, এখন মনে হয় আসবে। আচ্ছা দেখো, প্রথমে আমরা লিখলাম এফ ওয়ান সমান সমান মাইনাস এফ টু। ওকে, এখান থেকে বা আমরা কি লিখেছি, এম ওয়ান এ ওয়ান সমান সমান মাইনাস এম টু এ টু। এম ওয়ান এ ওয়ান কেন লিখছেন? এফ সমান এম এ, তো যেহেতু এটা এফ ওয়ান দেওয়া আছে এই জন্য আমরা এম ওয়ান এ ওয়ান দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এম হচ্ছে, এম ওয়ান হচ্ছে আদি মানে প্রথম বস্তুর ভর, এম টু হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, তাহলে এ ওয়ান হবে প্রথম বস্তুর ত্বরণ, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ত্বরণ। তাহলে আবার এ কে আবার ভাঙায় আমরা কি লিখতে পারি, ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ডিভাইডেড বাই টি। এখন আমি যখন শিখেছি এটা, আমি যখন মানে তোমাদের মতো নাইনের স্টুডেন্ট ছিলাম, আমার মাথায় প্রশ্ন আসতো যে সব কিছুই তো ওয়ান আছে, টিটা কেন ওয়ান হবে না? সেটা কিন্তু আমি তোমাদের আগে বুঝায় বলে দিয়েছি। হ্যাঁ, যে বস্তু দুইটার বেগ বা অন্যান্য যা কিছুই চেঞ্জ হোক, সময়টা সংঘর্ষ ঘটতে দুজনের সময়টা একই লেগেছে, এই জন্য টি এর মানটা সেম দু জায়গাতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখো টি টি যেহেতু সেম আছে, তাহলে টিটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমার কী থাকতেছে, এম ওয়ান ইন্টু বি ওয়ান মাইনাস ইউ ওয়ান মাইনাস এম টু ভি টু মাইনাস ইউ টু। ঠিক আছে, এটাটা আমি গুণ করে দেই, এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান মাইনাস এম টু, এটা মাইনাসে প্লাসে মাইনাস হবে, ভি টু এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, এম টু ইউ টু। এবার ইউগুলো আসলে এক পাশে নিয়ে যাবো আর ভিগুলো এক পাশে আনবো, এই জন্য এম ওয়ান ভি ওয়ানটা যেহেতু এখানে প্লাস আছে এটা রেখে ওই পাশেরটা নিয়ে আসছি, এম টু ভি টু এম টু ইউ টু প্লাস এম ওয়ান ইউ ওয়ান, এটাই হচ্ছে আমার সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র। কেন দেখো, এটা বস্তুর প্রথম বস্তুর ভর এবং আদিবেগ, দ্বিতীয় বস্তুর ভর এবং আদিবেগের গুণফল, এটা দুইটা সমষ্টি, তাহলে এটা আদি ভরবেগের সমষ্টি, এটা প্রথম বস্তুর ভর এবং শেষ বেগ, এটা দ্বিতীয় বস্তুর ভর এবং শেষ বেগ, তাহলে এটা দ্বিতীয় বস্তুর ভরবেগের সমষ্টি। তাহলে আমি নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রতিপাদন করেছি। এবার দেখো, ওখানে মুছে মুছে লিখতে গিয়ে অনেকে হয়তো বুঝতে পারো নাই যে পর্যায়ক্রমে লাইনগুলো কিভাবে আসলো, এই জন্য আমি এখানে আবার লিখে দেখালাম। দেখো, এখন বুঝতে অসুবিধা আছে কারো কোনো লাইন? না মিস, বুঝছি। তৃতীয় লাইনে, তৃতীয় ডান সাইডেরটা ইউটু হবে না? হ্যাঁ, ইউটু হবে। এই, ওকে, হ্যাঁ,
ঠিক আছে, বুঝতে আর কোনো অসুবিধা নাই তো বাবা? তাহলে নতুন অংশে যাব। ওকে, ঠিক আছে। পাখি ডাকে কোথায়? পাখি পারলো নাকি কেউ? ভালো প্রশ্ন করলে উত্তর দেয় না স্টুডেন্টরা। কি হইলো বলো, পাখি পালো কেউ? কারো বাসার পাশে পাখির ডাক শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, তবে তার আগে আমরা একটু ঘর্ষণ বল এই অংশটা আমরা একটু পড়ে তারপরে আমরা গাণিতিক অংশে যাব। হ্যাঁ, তো ঘর্ষণ কি সেইটা একটু আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমরা একটু আমাকে বলো। আমি অনেককেই কিন্তু দেখতে পাচ্ছি না, ভিডিওটা অফ করে ক্লাস করবে না। হ্যাঁ, ঘর্ষণ কি বলো দেখি আমাকে রিজবি, ঘর্ষণ কাকে বলে বা ঘর্ষণ কি? ঘর্ষণ বলতে কি বুঝি বলো শুনি একটু। একটা জিনিস আর একটা জিনিসের উপর যে চললে চললে যেই শক্তিটা উৎপন্ন বলটা উৎপন্ন সেটা ঘর্ষণ। আচ্ছা, একটা জিনিস আমরা একটু খেয়াল করি, ঠিক আছে ওর ধারণাটা। ঘর্ষণ উৎপন্ন হইলে আমাদের কি সমস্যা হয় সেই জায়গায় বলো তো। তুমি তোমার বইটাকে টেবিলের উপর দিয়ে টেনে আনতেছো, এই ঘর্ষণ থাকার কারণে তোমার কি অসুবিধা হয়? ক্ষয় হয়। হ্যাঁ, ক্ষয় হয়, এবং বইটা তুমি দ্রুত টেনে আনতে পারো না, তার মানে এটা কি করে তোমার গতিকে বাধা দেয়, তাই না? আচ্ছা, তাহলে ঘর্ষণ কাকে বলে? এটার অ্যান্সারটা কি হবে যে একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে তখন দুইটা বস্তুর স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বল উৎপন্ন হয়, ঠিক আছে, তাকে ঘর্ষণ বলে। হ্যাঁ, লিখে নাও, লেখো তাহলে ঘর্ষণ কি, লিখে নাও। হ্যাঁ, একটি বস্তু যখন অপর একটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে, একটি বস্তু যখন অপর একটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে তখন দুটি বস্তুর স্পর্শতলে, তখন দুটি বস্তুর স্পর্শতলে মানে যে জায়গাটা একটা বস্তু আরেকটা বস্তুর সাথে স্পর্শ হচ্ছে, হ্যাঁ, সেই জায়গাটা, বই মনে করো বইয়ের টোটাল যে সারফেস সব জায়গায় তো স্পর্শ হচ্ছে না, তাই না? বইটা তুমি যে তলটা দিয়ে টেনে আনতেছো টেবিলের সাথে যে অংশটা লাগতেছে বইয়ের সেই অংশটাকে বলা হচ্ছে স্পর্শতল। স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বল উৎপন্ন হয়, গতির বিরুদ্ধে মানে এটা গতির আসলে কী করে বাধা দেয়, গতি কমায় দেয়। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে গতির বিরুদ্ধে যে বল উৎপন্ন হয় তাকে ঘর্ষণ বল বলে। একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে তখন দুটি বস্তুর স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বল উৎপন্ন হয়, ঠিক আছে, গতির বিরুদ্ধে যে বল উৎপন্ন হয় বা গতিকে বাধাদানকারী যে বল উৎপন্ন হয় তাকে ঘর্ষণ বল বলে, ঠিক আছে। ওকে, ঘর্ষণ বল কাকে বলে এটা লেখা সবার শেষ হয়েছে না? এবার তোমরা একটু পৃষ্ঠা নাম্বার 88-তে চলে আসো, ঘর্ষণের প্রকারভেদটা আমরা একটু দেখব। বইতেই সুন্দর করে সংজ্ঞাগুলো দেয়া আছে। তো ঘর্ষণ প্রধানত চার ভাগে ভাগ করা যায় ঘর্ষণকে। প্রথমটা স্থিতি ঘর্ষণ, দ্বিতীয়টা হচ্ছে গতি ঘর্ষণ, তারপর আবর্ত ঘর্ষণ, সবশেষে প্রবাহী ঘর্ষণ। তো প্রত্যেকটাই আমরা বুঝব। প্রথমে বুঝি স্থিতি ঘর্ষণ, নামের মধ্যেই সংজ্ঞা আছে। দুইটা বস্তু একটা আরেকটার সাপেক্ষে স্থির অবস্থায় আছে। তোমার বই টেবিলের উপরে রেখে দিছো, বইও স্থির টেবিলও স্থির, হ্যাঁ, তখন দুইটা বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে তখন সেই ঘর্ষণ বলটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ। একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে সেটাকে আমরা বলছি স্থির ঘর্ষণ।
আচ্ছা, স্থির ঘর্ষণের উদাহরণ যেমন আমাদের পায়ে জুতার সাথে মাটিতে যে ঘর্ষণ উৎপন্ন হয় সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। এর জন্য আমরা মাটির উপরে দাঁড়ায় থাকতে পারি। যদি ঘর্ষণ না হইতো আমরা যে পরিমাণ বল মাটিতে দিচ্ছি, হ্যাঁ, যদি ঘর্ষণ বল না থাকতো আমরা মাটির কয়েক স্তর নিচে চলে যেতাম এই বল প্রয়োগের কারণে। কারণ কতটুকু বল দিচ্ছ, তোমার ওজন যতটুকু অর্থাৎ তোমার ভর গুণ অভিকর্ষ ত্বরণ, এতখানি বল প্রয়োগ করতেছো। সবাই একটু হিসাব করে দেখো, অন্তত প্রত্যেকের বল 50 হবে কমপক্ষে, এর থেকে বেশি ছাড়া কম হবে না। হ্যাঁ, তো 50 × 9.8 করে দেখো অনেক বল তুমি মাটিকে মাটির উপর প্রয়োগ করতেছ। আচ্ছা, এরপরে আসো গতি ঘর্ষণ। একটা বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয় তখন সেখানে যে ঘর্ষণ উৎপন্ন হয় এটা হচ্ছে গতি ঘর্ষণ। ওই যে একটু আগে বললাম, তুমি তোমার বইটাকে টেনে আনতেছ টেবিলের উপর দিয়ে, তো এই যে টেনে আনার ফলে টেবিলের সাপেক্ষে তোমার বইটা হচ্ছে গতিশীল। এই অবস্থায় বইয়ের সাথে টেবিলের যে ঘর্ষণ বল উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে গতি ঘর্ষণ। ঠিক আছে। আচ্ছা দেখো, গতি ঘর্ষণের কথা একটু লিখেছে, গতি ঘর্ষণকে এফ দ্বারা লেখা যায়। গতি ঘর্ষণটা আরেকবার যদি বলো। আচ্ছা, একটা বস্তু স্থির, তার সাপেক্ষে আরেকটা বস্তু যদি গতিশীল হয়, ঠিক আছে, একটা বস্তু অন্য বস্তুর উপর দিয়ে যখন চলার চেষ্টা করে তখন যে ঘর্ষণ বল উৎপন্ন হয় সেটা হচ্ছে গতি ঘর্ষণ। রাস্তা দিয়ে যখন গাড়ি চলে, নর্মাল যদি গাড়ির কথাই চিন্তা করো, তাহলে সে গাড়ির স্পর্শতল রাস্তার সাথে যদি গাড়িটা লাগে তাহলে সেটা হবে গতি ঘর্ষণ। তোমার টেবিলের উপর যে বই টেনে আনছো, বইয়ের সাথে টেবিলের তখন যে ঘর্ষণ বল উৎপন্ন হবে সেটা হবে হচ্ছে গতি ঘর্ষণ। বুঝতে পেরেছি। আচ্ছা, একটু দেখো লাস্টে আমাদের একটু গতি ঘর্ষণের একটা রাশিমালা দেওয়া আছে। যদি কোনো কিছুর ভর এম হয় তাহলে ওজন ডাব্লু সমান হবে mg, আর গতি ঘর্ষণ যদি এফ দ্বারা প্রকাশ করা হয় এফ সমান সমান হবে μw। মিউটা দ্বারা কী বোঝায়? গতি ঘর্ষণ সহ, মানে এটা একটা কনস্ট্যান্ট মান, গতি ঘর্ষণের জন্য এটা একটা কনস্ট্যান্ট মান। আচ্ছা, এই অংশটা আমরা জাস্ট একটু মনে রাখি, আমরা যখন ঘর্ষণের অঙ্ক করব তখন এই অংশটা আর একটু ভালোভাবে বুঝব। এরপরে মিউ কি ধ্রুবক? মিউ ধ্রুবক, হ্যাঁ, গতি ঘর্ষণ সহগ যেটা এটা একটা ধ্রুবক। আচ্ছা, ওকে, এবার আমরা আসি আবর্ত ঘর্ষণ। আবর্তন কথাটা থেকে আসছে আবর্ত, মানে যা ঘুরতে থাকে। কোনো বস্তু যদি আরেকটা বস্তুর উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তাহলে ওই দুইটা বস্তুর মধ্যে যে ঘর্ষণ উৎপন্ন হবে সেটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। আমাদের সাইকেলের চাকা, গাড়ির চাকা, ঠিক আছে, অথবা অনেক জায়গায় ড্রাম, এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি যদি ঘুরায় ঘুরায় ধাক্কা দাও তাহলে ওটা ঘুরতে ঘুরতে সামনে আগাইতে থাকবে। এরকম ঘুরতে ঘুরতে আগানো থাকা কোনো বস্তুর অন্য বস্তুর সাথে যে ঘর্ষণ উৎপন্ন হয় সেই ঘর্ষণ বলটাকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ। বুঝে গেল? আবর্ত ঘর্ষণটা যেটা গড়িয়ে গড়িয়ে সামনের দিকে আগা, ঘুরতে ঘুরতে চলে, সেই বস্তু যে ঘর্ষণ বল উৎপন্ন হবে অন্য কোনো বস্তুর সাথে সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। ওকে, লাস্ট যেটা আমাদের আছে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী অর্থাৎ যা প্রবাহিত হয়। কোন কোন জিনিস প্রবাহিত হয় বলো? কঠিন কঠিন কোনো পদার্থ কি প্রবাহিত হয়? তরল প্রবাহিত হয়? তরল, আচ্ছা, আর বাতাস? মানে তরল আর বায়বীয় পদার্থটা প্রবাহিত হয়। এই প্রবাহিত পদার্থের মধ্য দিয়ে যখন আরেকটা বস্তু চলে তখন ওই প্রবাহিত পদার্থের সাথে বস্তুর যে ঘর্ষণ উৎপন্ন হয় সেই ঘর্ষণটাকে বলা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহিত পদার্থ যেমন বাতাস, পানি, এগুলো হচ্ছে প্রবাহিত পদার্থ। তো বাতাসের সাথে আমাদের ঘর্ষণ কখন হচ্ছে? সারাক্ষণই হচ্ছে, এটা আমরা ফিল করতে পারি না। যখন প্যারাশুট দিয়ে কেউ বিমান থেকে নামে তখন সে এই গতির প্রবাহী ঘর্ষণটা ফিল করতে পারে। এছাড়া আমরা যারা সাঁতার কাটতে পারি বা যারা পুকুরে পানিতে নেমে গোসল করেছে, পুকুরের পানিতে নামার পরে পানির সাথে আমাদের যে ঘর্ষণটা উৎপন্ন হয় সেইটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। বুঝে গেল? অর্থাৎ যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে যায় তখন যে ঘর্ষণ বল উৎপন্ন হয় সেই ঘর্ষণ বলকে বলা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তাহলে দেখো, চারটা ঘর্ষণ বুঝতে কারো কোথাও অসুবিধা আছে কিনা তাহলে আমি আরো একবার বুঝাই দেব, যদি বুঝতে অসুবিধা থাকে তো।
স্থিতি ঘর্ষণটা একটু আবার বুঝে। স্থিতি ঘর্ষণ, যখন দুইটা বস্তু একটা আরেকটার সাপেক্ষে স্থির অবস্থায় আছে। টেবিলের উপরে সবার এখন এক গাদা বই আছে, এই বইগুলা টেবিলে স্থির থাকার সময় এটা টেবিলের সাথে একটা ঘর্ষণ বল উৎপন্ন হচ্ছে, কোথাও মুভ করতেছে না বাট একটা ঘর্ষণ বল অনুভব হচ্ছে, এই যে বলটা এটাকে বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ। ঠিক আছে, স্থির থেকে যে ঘর্ষণ বল অনুভব করবে সেটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ। আচ্ছা, আর আর কোনোটা সেজান, সবগুলো বুঝতে পারছো? আচ্ছা, আমি সাইকেলের চাকা যখন মানে রাস্তায় উপর চলাচল করে তখন কি ওই ঘর্ষণ গতিটাকে কি বলবো? ওই ঘর্ষণটাকে আমরা বলবো বলা যায় আবর্ত ঘর্ষণ। গতি ঘর্ষণ তো বলা যায়, কিন্তু স্পেসিফিক যদি আমরা বলতে চাই তখন এটাকে অবশ্যই আবর্ত ঘর্ষণ বলবো। কারণ কি, এটা তো অবশ্যই গতিশীল, কিন্তু তার থেকেও বড় কথা এটা কিভাবে গতিশীল, গড়ায় গড়ায় ঘুরতে ঘুরতে আগাচ্ছে। হ্যাঁ, সো এটা আবর্ত ঘর্ষণ। আচ্ছা, আমার মনে হয় আর কারো কোথাও সমস্যা নাই নাকি? সমস্যা থাকলে জিজ্ঞেস করতা বা জিজ্ঞেস এখনো করতে পারো। আচ্ছা, আমি বুঝতে পারি না মানে ক্লাস কি তোমাদের ঠিকঠাক মতো হয় অন্যান্য ক্লাসগুলা? এখনো 7-8 মিনিট বাকি আছে, আগেই আরেক ক্লাসে এসে জয়েন করে বসে আছে। ওকে, গতির উপর ঘর্ষণের প্রভাব, এই অংশটা তোমরা বাসায় একটু পড়বা। আমি নর্মালি অল্প একটু বলছি যে ঘর্ষণটা কী করে গতিকে, ঘর্ষণটা গতিকে বাধাগ্রস্ত করে। ঠিক আছে, তো ঘর্ষণটা গতিকে বাধাগ্রস্ত করে, এটা হচ্ছে গতির উপর ঘর্ষণের প্রভাব। তো এই কারণে আমাদের বইতে স্পেসিফিক 3টা পয়েন্ট দেওয়া আছে। যেমন টায়ারের পৃষ্ঠ, দেখো টায়ারের পৃষ্ঠের এই অংশটাতে কি বলা আছে, গাড়ির টায়ার এবং রাস্তার মাঝে ঘর্ষণ থাকে বলে রাস্তার উপর দিয়ে গাড়ি চলতে পারে। ঘর্ষণ যদি না থাকতো তাহলে গাড়ির চাকা পিছলে যেত এবং গাড়ি সামনে চলে যেত। দেখতে পেয়েছো এই অংশটা? হ্যাঁ বলো। সাধারণ গাড়ি যখন চলে রাস্তা ক্লিক করে তখন যে গতিটা অনুভব হয় সেই গতিটার কোন ঘর্ষণ মানে ওই গতিটাকে কি গতি বলে? আরেকবার বলো রিজভি, আমি বুঝতে পারি নাই কথা, আবার বলো। মানে মিস, গাড়িটা স্বাভাবিকভাবে বা স্বাভাবিক বেগে চলতেছে, এখন হঠাৎ যদি ব্রেক করি তারপর তো গাড়িটা থেমে গেল না? হ্যাঁ, এই থামার সময় এটা তখন স্থিতি ঘর্ষণ হয়ে যাবে। ঠিক আছে, ব্রেক করলে দেখো, হ্যাঁ, যারা আমরা গাড়ি ড্রাইভিং করতে দেখছি সরাসরি আমার আশেপাশে, ধরো আমি বাসেই উঠছি, বাস চালকই গাড়িটা ব্রেক করলো আমি দেখছি, তখন কিন্তু দেখো একদম গাড়িটা এসে চাকার উপরে এসে স্থির হয়ে যায়, তাই না? তখন যেহেতু স্থির হয়ে যায় এটা তখন স্থিতি ঘর্ষণ হবে, আর যতক্ষণ চলছিল ততক্ষণ হবে হচ্ছে আবর্ত ঘর্ষণ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। তো পরের অংশটা আমরা একটু দেখি যে রাস্তার মসৃণতা, হ্যাঁ, গাড়ির টায়ারের সাথে রাস্তার ঘর্ষণ বাড়ানোর জন্য রাস্তাগুলো বিশেষভাবে তৈরি করা হয়। রাস্তা যদি ঠিক না থাকে তাহলেও সেখানে চাপ কী হবে, চাকাটা পিছলে যেতে পারতো। আচ্ছা, আমার মনে হয় এই অংশগুলো তোমরা নিজেরাই পড়ে বুঝতে পারবা, খুব কঠিন কিছু এখানে নাই। একটু পরের পেজে চলে আসো, 92 পেজে, ঘর্ষণ কীভাবে কমানো বা বাড়ানো যায়। হ্যাঁ, আচ্ছা দেখো, প্রথম অংশটা যদি আমরা পড়ি, ঘর্ষণ কীভাবে কমানো যায়, তাহলে আমরা ঘর্ষণ বাড়ানোর উপায়টাও জানতে পারবো। তো প্রথমটা কী বলা আছে, যে পৃষ্ঠে ঘর্ষণ হয় সেই পৃষ্ঠকে যত সম্ভব মসৃণ করা, মসৃণ পৃষ্ঠে ঘর্ষণ কম হবে। ঠিক আছে, এটা তোমরা নিজেরাও বুঝতে পারো, মানে পৃষ্ঠটা যত স্মুথ হবে তত সেই জায়গায় ঘর্ষণের পরিমাণ কম হবে। তোমরা যদি একটা ফ্লোরের কথা চিন্তা করো, যেহেতু তোমরা আমাদের এখানে আমরা সবাই মোটামুটি ছেলেরাই ছেলেদের ক্লাসই নিচ্ছি, তো সবাই ছোটোখাটো গাড়ি তো চালাইছো ছোটোবেলা থেকে, তাই না, খেলনা গাড়ি। তো তোমার ফ্লোরটা যদি খুব স্মুথ ফ্লোর থাকে তাহলে সেই জায়গা দিয়ে গাড়ি চালানোটা যেমন সোজা, হালকা একটু ধাক্কা দিলে দেখবে অনেক দূর, স্প্রিংয়ের গাড়ি যেগুলো স্পেশালি অনেক দূর পর্যন্ত চলে যায়, তাই না? কিন্তু নতুন একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ফ্লোর এখনও প্লাস্টার করা হয় নাই, সেই জায়গায় গিয়ে যদি তুমি গাড়ি চালাইতে যাও তাহলে কি একই রকম করে গাড়িটা চলবে? চলবে না। অর্থাৎ মসৃণ জায়গায় গতির ঘর্ষণটা কম হবে,
আর অমসৃণ জায়গায় ঘর্ষণটা বেড়ে যাবে। তাই আমরা ঘর্ষণ কমাতে চাইলে আমার যেই জায়গায় বস্তুটা চলবে সেই পৃষ্ঠটা মসৃণ করে ফেলবো, বাড়াতে চাইলে সেটাকে অমসৃণ করে ফেলবো। আচ্ছা, পরেরটা হচ্ছে তেল মোবিল বা গ্রিস জাতীয় পদার্থ ব্যবহার করা। আচ্ছা, এটা তো আমরা সবাই বুঝি, বাসার কোথাও যদি তেল পড়ে থাকে তাহলে হাঁটতে গেলে সবাই কম বেশি এই অবস্থার সম্মুখীন হয়েছি নাকি, অথবা কয়েকদিন পরেই বৃষ্টি যখন হয় তখন আমরা দেখেছি মালিবাগ মোড়ে এই যে ঘর্ষণ কমানোর অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাইছি নাকি। মাঝে মাঝে তোমরা যখন আরও ছোট ক্লাসে পড়তা পেপার পত্রিকায়ও আসতো যে আজকে মালিবাগ মোড়ে কয়জন এই ঘর্ষণ কমে যাওয়ায় আহত হয়েছে, এরকম খবর আসতো না? আচ্ছা, 3 নম্বরটা কি আছে, চাকা ব্যবহার করে ঘর্ষণ কমান। একটা লাগেজ নর্মালি যদি আমরা টেনে আনতে যাই দেখবা যে পরিমাণ তোমার কষ্ট হচ্ছে, লাগেজের নিচে যদি 4টা চাকা থাকে বা 2টা চাকা থাকে দেখবা খুব ইজিলি তুমি ওটাকে টেনে আনতে পারতেছো। কেন কষ্ট হয়, ওই টোটাল বস্তুর ওজনটা তখন বলে পরিণত হয় এবং ঘর্ষণের মাত্রাটা সেই সময় বেড়ে যায়। আর যখনই তুমি চাকা ব্যবহার করছো তখন এই চাকার জন্য কিছু যান্ত্রিক সুবিধা পাও, ফলে ঘর্ষণের পরিমাণ পুরো স্পেসের সাথে তোমার লাগেজের পুরো বডিটা লাগতেছে না, ফলে ঘর্ষণের পরিমাণ চাকা ব্যবহার করলে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে, সরি 4 নম্বর হচ্ছে গাড়ি বিমান এই ধরনের দ্রুতগামী যানবাহন ডিজাইন এমনভাবে করা হয় যেন বাতাসে ঘর্ষণ তৈরি না করে। আচ্ছা ঠিক আছে, যে 2টা পৃষ্ঠতলে ঘর্ষণ হয় তারা যদি অল্প জায়গায় একে অন্যকে স্পর্শ করে। আচ্ছা, এখন আমাদের বইটা যেমন আছে আমরা যেভাবে বইটা খুলে রাখছি এইভাবে যদি আমি টেবিলের উপর দিয়ে টেনে আনি তাহলে কি বেশি জায়গা জুড়ে টেবিলের সাথে বইয়ের স্পর্শ হচ্ছে, আর বইটা যদি আমি লম্বালম্বি ধরে টেনে আনি তাহলে কম জায়গা জুড়ে স্পর্শ হচ্ছে। তো কম জায়গা জুড়ে স্পর্শ হলে ঘর্ষণের পরিমাণও তখন কি হয়ে যাবে, কম। আর যত বেশি জায়গা জুড়ে আরেকটা একটা তলের সাথে আরেকটা তল লাগবে ততই ঘর্ষণের পরিমাণ কি হয়ে যাবে, বেড়ে যাবে। আচ্ছা, আমরা দেখেছি ঘর্ষণরত 2টো পৃষ্ঠে বল প্রয়োগ করা হলে ঘর্ষণ বেড়ে যায়, কাজে লম্বভাবে আরোপিত বল কমানো হলে ঘর্ষণ কমানো যায়। এটা একটু আমি বুঝি, তোমার বইটা তুমি যদি হাতে চাপ দিয়ে তারপরে টান দাও, বেশি বল প্রয়োগ করতেছো, উপর থেকে বেশি বল প্রয়োগ করে টান দিয়ে এদিকে আনতে চাচ্ছ, তখন দেখবা কষ্টটা বেশি হবে। আর যদি এক সাইড থেকে বইটা টেনে আনতে চাও তখন দেখবা কষ্টটা কম হবে, কারণ কি উপর থেকে বল প্রয়োগ করলে তখন ঘর্ষণের পরিমাণটা সেক্ষেত্রে কী হয়ে যাবে, বেড়ে যাবে, ফলে আমাদের বইটা টেনে আনতে কষ্ট হবে। সো কী বলছে, লম্বভাবে যে বলটা প্রয়োগ করা হয় সেই বলটা কমায় দেওয়ার জন্য। ওকে, তো আমার মনে হয় এই অংশটা বুঝতে তোমাদের কারো অসুবিধা নাই। হ্যাঁ, এটা খুব সোজা। তাহলে ঘর্ষণ কমানোর জন্য যা যা বলছি ঘর্ষণ বাড়ানোতে সেগুলো শুধু কি করে দেবো, আমরা চেঞ্জ করে দেবো, মসৃণের জায়গায় অমসৃণ, চাকা থাকলে চাকা খুলে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে বেশি জায়গা জুড়ে স্পর্শ করাইতে হবে। তো লাস্ট টপিকসটা দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করব, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব এই কথাটা দিয়ে। আচ্ছা, RRR এ কে বাবা, আমি তো এর মনে হয় জীবনে কখনো দেখি নাই, তোমরা কি চিনো নাকি তাকে? আচ্ছা, আমি একটু রিমুভ করে দিই। ওকে, রিমুভ করে দিয়েছি। আচ্ছা রিজভি, এরপর থেকে ক্লাসে এরকম মানে অচেনা কেউ আসলেই আমার একটু বলবা, আমি তারে রিমুভ করে দিব, নিজের নামটাম না থাকলে। হ্যাঁ, আচ্ছা, উপদ্রব কথাটার সাথে তোমরা সবাই নিশ্চয়ই পরিচিত। উপদ্রব কি, ক্যানভাসার যারা যারা বিভিন্ন ওষুধপত্র বিক্রি করে এরা বলে না বাড়িতে ইঁদুরের উপদ্রব, শুনেছ? সবাই শুনছ? উপদ্রব মানে যন্ত্রণা, জ্বালাতন। হ্যাঁ, তো এখানে বলেছে ঘর্ষণ একটা প্রয়োজনীয় উপদ্রব। ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব কেন,